আল্লাহর এবাদতে মনোযোগী হওয়া। আজকাল অধিকাংশ মুসলিম এবাদত বন্দেগীতে অমনোযোগী। একটি পরিসংখ্যানে পাওয়া যায় বাংলাভাষীদের বাংলাদেশে যে শতকরা 98 জন বেনামাজি অথবা আধা নামাজি, মাত্র 100 জন মুসলিমে 2 জন 5 অক্ত নামাজ পড়ে, 5 অক্ত নামাজ পড়ে। জি, আবার যারা 5 অক্ত নামাজ পড়ে ওদের মধ্যে আবার ভেজাল আছে, সুন্নতি নামাজ পড়ে না বিদায়তি নামাজ পড়ে। সুতরাং কার যে নামাজ কবুল হচ্ছে, নামাজটাকে রাসূলুল্লাহ সাল্লামের সামনে পেশ করবেন, নামাজটাকে রাসূলুল্লাহ হাদিসের সামনে পেশ করবেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। যদি নবী করিম সাল্লামের নামাজ হয় তাহলে কবুল হবে, আর না হলে কবুল হবে না। ভালো করে মনে রাখেন, ইবাদত বন্দী কবুল হওয়ার জন্য এক আল্লাহর জন্য হইতে হবে, আর এক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হইতে হবে। এই দুটি শর্ত কখনো ভুলবেন না। আপনি আপনার তরিকায় পড়ে যাচ্ছেন, আপনি আপনার বাপ মায়ের কাছ থেকে যে তরিকা পেয়েছেন সেই তরিকায় পড়ে যাচ্ছেন, মুরব্বীদের তরিকায় পড়ে যাচ্ছেন, মেজরিটির তরিকায় পড়ে যাচ্ছেন, আর আপনি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন নামাজ নামাজ পড়ে, আপনি ইসলাম সম্পর্কে কিছু জানলেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা পদ্ধতি কি ছিল, কোথা থেকে শুরু হয় কোথায় গিয়ে শেষ হয় কিছু জানলেন না, আর আরামে বসে আছেন নিশ্চিন্তে, আমি 5 অক্ত নামাজি, এইভাবে নামাজ কবুল হয় না। মান আমাল আমাল লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি এমন কাজ করে যেটা আমার আদর্শ নাই, আমার তরিকায় ওই আমল হইল না, নামাজ হইল না, আমার তরিকায় সিয়াম রোজা হইল না, রোজা শুরু করতে গিয়ে নামায় তানাসুম আগাদান, আমি নিয়ত করছি আগামীকালকে রোজা রাখবো, ভোর রাত্রে সাহারি খাচ্ছে আর বলছে গাদান মানে টুমোর আগামীকালকে, তো প্রতিদিন তো আল্লাহকে ধোকা দিচ্ছেন। কারণ সাহারি কোন দিন খাচ্ছেন, আপনারা শিক্ষিত মানুষ বুঝেন, সাহারি খাচ্ছেন তারাই পড়ার পরে, তো আজকে রোজা না আগামীকালকে রোজা, ভালো করে একটু বুঝে না জবাবটা দেন, বুঝে শুয়ে আজকে রোজা না কালকে রোজা, আজকে রোজা। আরবি আরবি তারিখ সন্ধ্যা থেকে শুরু হয় না সকাল থেকে শুরু হয়, সন্ধ্যা থেকে শুরু হয় চাঁদ উঠা থেকে, তাই না? তো সন্ধ্যাতে 1 তারিখ শুরু হয়ে গেছে, আর ভোর রাতে আপনি সাহারি খেতে বলছেন নামাই তানাসু মাগাদান, আমি আগামীকালকে রোজা নিয়ত করছি, তো ভুল নিয়ত না? তো নবীর শিক্ষা তাহলে এত বড় ভুল থাকে যে আজকে রোজা রাখছেন, তা আলিয়ম টুডে আলিয়ম বলতে হবে, নামাই তানাসুম আলিয়ম, যদি নবীর হইতো তাহলে আলিয়ম থাকতো, বোঝা যাচ্ছে যে এখানে জালিয়াতি রয়েছে। নিয়ত পড়া নয়, নিয়ত এখানে করতে হয়, নিয়ত এখানে করতে হয়, সব কাজের নিয়ত করি আমরা অন্তরে, আর শুধু নামাজ আর রোজা আর এই হজ দু তিনটা ইবাদতের নিয়ত কি করি, হ্যাঁ নামাজ পড়ি, হ্যাঁ মুখে করি। জাকাত দেওয়ার সময় কেউ নামাজ তো পড়েছেন, অথচ রোজার আগে জাকাত, ঠিক কিনা? হ্যাঁ বলেন, কেউ পড়েননি, কেউ পড়েন নি জাকাত দেওয়ার সময়, দান খায়রাতের সময় নিয়ত পড়েছেন, কালমা শাহাদাত পড়ার সময় কেউ নামাই তো শাহাদা, আমি শাহাদার নিয়ত করছি, অথচ নামাজের আগে কালমায় শাহাদা, ঠিক কিনা? তাহলে এখানে কোন নিয়ত পড়েন না, হ্যাঁ এই বৈষম্য কেন, হ্যাঁ আর এরকম অবিচার কেন? সুবিচার কায়েম করুন, সুবিচার আর সুবিচার আর সাম্যর তো খুব আন্দোলন করছেন, তো এখানে সুবিচার কায়েম করুন। আপনি ইসলামের 5টি পিলারে শুধু নামাজে নামায় তানোসাল্লি, রোজাতে নামায় তানাসুমা, আর হজে নওয়াইতুল হাজ্জা, আর তারপরে জাকাতে নওয়াইতু জাকাতা বললেন না, শাহাদাতে নওয়াইতু শাহাদা, নওয়াইতু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলা নিয়ত করছি, কেন বলছেন না আপনি? এছাড়া বহু ইবাদত বন্দেগী, হেজাব, বোনেরা যখন হেজাব পড়ছেন এটা আল্লাহ সন্তুষ্ট যে ইবাদত, তো নওয়াইতুল হেজাবা, আমি পর্দার নিয়ত করছি, কেন বলছেন না? তাহলে তো আমলগুলি কবুল হয় না, যদি নিয়ত মানে মুখে উচ্চারণ করা হয় তাহলে তো আমল কবুল হয় না এগুলি। ভালো করে বুঝেন, শুধু একটু আপনাদের মগজে যেন টনক পড়ে, আর যেন সন্ধান করেন যে হক কোথায় আছে, সত্য কোথায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্য মানার তৌফিক দান করেন, আর সত্য কথা হক চলে আসলে বাতিল ময়দান ছেড়ে দেবে। ভালো করে শুনে রাখেন, এটা আমার কথা নয়, আল্লাহ পাকের কথা, জাল হক ওয়াজাহাকাল বাতিল, হক যদি চলে আসে সত্য চলে আসে তাহলে বাতিল ময়দান ছেড়ে পালায়ন করবে। বন্যার যে ফেনাগুলি থাকে আর খড়কুটো থাকে সেগুলি নিশ্চিহ্ন হয়ে চলে যায় বাতিল। আর ওয়াম্মা মায়ান ফাউ নাস, মানুষের জন্য উপকারী হচ্ছে ওহী, মানুষের জন্য উপকারী হচ্ছে কোরআন এবং হাদিস। যখন কোরআন এবং হাদিসের দলিল আসবে সেটাই ফায়াব কুসফিল আরজে, সেটাই পৃথিবীতে বহাল থাকবে, স্থায়ী থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন সুন্নাহর দিকে ফিরে আসার সকল মুসলিমকে তৌফিক দান করেন। বলছিলাম এবাদতের জন্য মনোযোগী হইতে হবে। এবাদতে যদি আপনি মন লাগান মানে 5 অক্ত সালাত আপনি ভালো করে আদায় করেন, ভালো করে আদায় করেন, কোন রকমের ফরজ এই 17 রাকাতে যেন ঘাটতি না থাকে।
আর নবীর তরিকায় আদায় করেন, সময় মতো আদায় করেন, টাইম পার করে আপনি ফজর নামাজ সূর্য ওঠার পরে পড়ছেন, আসর নামাজ আপনি বিলম্ব করে পড়ছেন, ইত্যাদি দুই অক্ত তিন অক্ত একসাথে পড়ছেন, এইরকম খেয়ালখুশি নামাজ পড়বেন না। আর নামাজে কোন রকমের ঘাটতিও করবেন না, শুধু নামাজটা ইবাদত না, এছাড়াও বহু ইবাদত রয়েছে। সমস্ত ইবাদত বন্দীর ক্ষেত্রে আপনি নিজেকে আপনি মনোযোগী করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রয়োজন মিটিয়ে দেবেন। হাদিসে কুদসি আবু রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিরমিজিতে ইবনে মাজাহ রয়েছে হাদিসের সনদ সহি, পিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ ইয়াকুল, মহান আল্লাহ বলেন, ইয়াবনা আদম, হে আদম সন্তান, তাফাররাগ লি ইবাদাতি, আমার এবাদতে তুমি মনোযোগী হও, এবাদতে মনোযোগী হও, তাহলে কি হবে, আমলা সাদরাকা গেনান, তাহলে তোমার অন্তরকে আমি অভাব মুক্ত করে দেব, তোমার অন্তরকে সচ্ছলতা দিয়ে ভরপুর করে দেব, ও আসুদ্দ ফাক রাকা, আর তোমার দারিদ্র আমি মোচন করে দেব, অভাব দূর করে দেব, ওয়া ইল্লা তাফাল, আর যদি আমার এবাদত বন্দিগিতে মনোযোগী না হও, তাহলে মালা তো ইয়াদাইকা শুগলান, তোমার দুই হাতকে ব্যস্ততায় ভরপুর করে দেব, পেরেশান হয়ে যাবে, দুটো পেটের জন্য, নিজের আর নিজের পরিবারের পেটের জন্য পেরেশান হয়ে যাবেন, 40-50 বছর বয়স হয়ে যাচ্ছে, বেকার সমস্যায় ভুগছেন, নিজের পেটের ভাতের ব্যবস্থা করতে পারছেন না, বলছে পায়েই দাঁড়ায়নি, পায়ে যখন দাঁড়াননি তাহলে আর বিয়েই কি করে করবেন, এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, যখন আল্লাহকে ছেড়ে দেবেন, আল্লাহ অসহায় ছেড়ে দেবেন, আর ওয়ালাম আসুদ্দা ফাকরাকা, তোমার অভাব দূর করবো না, আল্লাহর ইবাদত বন্দী করেন, আল্লাহ রাব্বুল আলামিন অভাব দূর করে দেবেন। সাহাবায়ে কেরামগণ ইসলামের শুরুতে এত অভাবী ছিলেন আপনি ভাবতে পারেন না, এত অভাবী ছিলেন, আর তারপরে তাদের সামনে যখন এত রকমের খাবার আর নিয়ামত আসতে শুরু হইল, তখন অনেক সময় কাঁদতে কাঁদতে খাবার ছেড়ে দিতেন সাহাবায়ে কেরামরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা খিদার তাড়নায় রাস্তায় বেহুশ হয়ে পড়ে যেতেন, আর লোকেরা পাগল বলতো, তিনি বলছেন যে লোকেরা আমাকে মজনুন বলতো, আল্লাহ অমাবি জুনুন, আর আমি পাগল ছিলাম না, কিন্তু খিদার তাড়নায় বেহুশ হয়ে সেন্সলেস হয়ে আমি রাস্তায় পড়ে থাকতাম, লোকেরা বলতো যে মির্গি রয়েছে, মির্গির রোগ রয়েছে, অথবা পাগল হয়ে গেছে যে এই জন্য রাস্তায় পড়ে আছে। আল্লাহ রাব্বুল তাদেরকে খেলাফত দিয়ে দিলেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অভাব দূর করতে পারেন, কিন্তু আল্লাহর দিনের দিকে ফিরতে হবে, ইবাদত বন্দেগীতে মনোযোগী হইতে হবে।